ধরো একটা চাদরে চার কোনায় চারজন ধরে রাখছে, তো এটা টান টান হয়ে আস, তুমি চাদরের মাঝখানে একটা ফুটবল ফেলো, ফুটবল ফেললে কি হবে, চাদরটা একটু নিচে নেমে যাবে। তো এখানে কি একটা কার্ভ তৈরি হয়েছে না, কলমের উপর কয়টা মহাকর্ষ বল কাজ করতেছে। তো আজকে গ্র্যাভিটেশন আমাদের সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে আজকে আমরা আজকে গ্র্যাভিটেশন ল পড়বো বা মহাকর্ষ সূত্র পড়বো। মহাকর্ষ সূত্র একদম বাচ্চাকাল থেকে পড়ে আসতেছিলাম, বাচ্চাকাল থেকে কি পড়ছি, ধরেন M1 M2 ভরের দুইটা বস্তু আর দূরত্বে আসে, তাহলে মধ্যে ওদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে, ওদের মধ্যে যে আকর্ষণ বল সেটা ভরের গুণফলের সমানুপাতিক, আর ওদের যে আকর্ষণ বল থাকবে এটা হচ্ছে কি দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। তাহলে এখানে কাহিনী কি হয়, এফ প্রপোর্শনাল আমরা কি লিখতে পারি M1 M2 বাই R2, এটা লেখা যায়। আর যেহেতু প্রপোর্শনাল, এর বদলে আমাদের একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসবে, এফ ইকুয়াল টু জি M1 M2 বাই R2। এখানে জি হচ্ছে মহাকর্ষীয় সার্বজনীন ধ্রুবক, মহাবিশ্বের যে কোনো জায়গায় জি ফিক্সড। এই যে জি এর মানটা, এটা হচ্ছে 6.673 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা গেল হয়েছে ব্যাপারগুলা। তো এটা হচ্ছে আমাদের বলতে গেলে মহাকর্ষ সূত্র। এখন দেখেন আমরা যদি মহাকর্ষ সূত্র পড়ি, সূত্র তো পড়লেও হবে না, এটা কয়েকটা জায়গায় কয়েকটা ভাবে ভ্যালিড, সেগুলো একটু পড়া লাগবে। কোন কোন জায়গায় ভ্যালিড, এই যে দুইটা বস্তু আছে ওদের ভরগুলো একটা একটা বিন্দুতে পঞ্জীভূত থাকে। আমরা যদি বলি এই যে সূত্রটা শুধুমাত্র বিন্দু ভরের জন্য প্রযোজ্য, কোনো শেপ টেপের জন্য প্রযোজ্য না, বিন্দু একটা পয়েন্ট, তা হয় কি আমরা যদি পয়েন্টকে মাইক্রোস্কোপিক লেভেলে দেখি একটা স্ফিয়ার বা গোলক দেখতে পারি, এই বল অবশ্যই কি বল, সরলরৈখিক বল বা লিনিয়ার ফোর্স, এই বল সরলরৈখিক বল। তিন নাম্বারটা হচ্ছে কি বলেন, এই বল শুধুমাত্র আকর্ষণ করবে। ধরো আমরা যদি কুলম ফোর্সের মতো দেখতে দেখতে লাগে, কুলম ফোর্সে আকর্ষণ বিকর্ষণ কিন্তু দুইটাই আছে, এই বল শুধুমাত্র আকর্ষণ করবে, এটা বিকর্ষণ ধর্মী না। এটা ভালো প্রশ্ন আসতে পারে যেটা কেন বিকর্ষণ ধর্মী না, এটা নিয়ে আমরা একটু পরেই ব্যাখ্যা দিতেছি। আরেকটা প্রশ্ন আসতে, আরেকটা পয়েন্ট হচ্ছে এটা মাধ্যম নিরপেক্ষ, মানে দুইটা বস্তু আমি নিলাম, দুইটা বস্তুকে আমি পুরোপুরি পানিতে ডুবাইয়া ফেললাম, তাও মহাকর্ষ বল যা থাকবে, পানি থেকে উঠে ফেললাম তাও মহাকর্ষ বল সেম থাকবে, মাঝখানে কি মাধ্যম আছে এটার উপর এটা কোনোভাবেই নির্ভর করে না, ডিপেন্ড করে না। তো এখানে একটা জিনিস পড়াই, ডেফিনেশন অফ ম্যাস, এগুলো একদম বেসিক জিনিস যেগুলো তোমার কনসেপ্ট খুব ক্লিয়ার করবে যে আসলে ম্যাস কি আর কেন মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ ধরবে। আসলে ম্যাস কি একটা কথাটা বলা হয় যে যদি আমাদের পুরো স্পেসটাকে ধরে আমরা ধরে একটা প্লেনের মতো, তলের মতো কল্পনা করতে পারি, চাদরের মতো, খুব সিম্পলি মানে একদম সিম্পলিফাই করে আমি তোমাকে বলতেছি, দেখো কোনো মাস নাই, উইদাউট ম্যাস তো কি হয়েছে, স্পেসটা সোজা থাকবে। ধরো একটা চাদরে চার কোনায় চারজন ধরে রাখছে, তো এটা টান টান হয়ে আস, তুমি চাদরের মাঝখানে একটা ফুটবল ফেলো, ফুটবল ফেললে কি হবে, চাদরটা একটু নিচে নেমে যাবে। তো এখানে কি একটা কার্ভ তৈরি হয়েছে না, উইথ ম্যাসে স্পেসটাকে আর সোজা থাকে নাকি একটু কার্ভেচার আসছে, কার্ভেচার ইন স্পেস। এখন এই যে কার্ভেচার, সেই কার্ভেচারটাই হচ্ছে ম্যাস। এখন তুমি ভাবো ফুটবল না ফেলা একটা লোহার বল ফাললা ভারী, চাদর আরো নিচে গর্ত হয়ে যাবে, তো কাজ কি যত ভারী বস্তু দিবা ও কার্ভেচার ক্রিয়েট করবে কি বলো, তত বেশি। এই জন্য আমি এখানে একটা কথা বলছি, এই যে ম্যাস কার প্রপোর্শনাল কার্ভেচার, এই যে ভরটা স্পেসে বক্রতা সমানুপাতিক। এখন দেখো কার্ভেচার হলে সুবিধা কি, এখানে ছোট্ট একটা বস্তু আছে, এটা শুধুমাত্র কার দিকে আগে আসতেছে বলো, ওই বস্তুর দিকে আগে আসতেছে, রাইট? ও কি উল্টা দিকে যাওয়ার কোনো পসিবিলিটি আছে, ধরো লোহার একটা বল দিলাম, ছোট মার্বেল দিলাম, কার্ভেচারের কারণে ওই ফিল্ডের দিকেই আসবে, সে তো উল্টা দিকে যাবে না, যাবে? তো দেখো তো কার কারণে, বড় বস্তুর কারণে কার্ভেচার ক্রিয়েট হয়েছে, রাইট? তো এগুলোকে বলে ক্ষেত্র ভর, কি ভর বলে, ক্ষেত্র ভর। যারা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করছে ওরা কিন্তু ফিক্সড, ওরা নড়াচড়া করে না, কিন্তু ছোট মার্বেল গুলো নড়াচড়া করবে না, এগুলাকে কি বলে ভাইয়া, এগুলাকে বলে পরোক্ষ ভর। পরোক্ষ ভর মানে হইতেছে যারা অ্যাকচুয়ালি কি হইতেছে বলো, কারো আকর্ষণ বিকর্ষণের কারণে নড়াচড়া করতেছে, রাইট? তো এই জন্য এখান থেকে আমার একটা জিনিস পড়লাম, ক্ষেত্র ভর কখনো কি করে না, মুভ করতেছে না, সাধারণত আমার ধরে নেই, ম্যাথ করার সময় কাজে লাগবে। এই যে পরোক্ষ ভর আছে টেস্ট ম্যাচ, তারাই কি করা শুরু করবে, মুভ করা শুরু করবে। তাহলে আমরা যদি একদম সোজা বাংলা ভাষায় বলি, ম্যাস কি, যেটা স্পেসে কার্ভেচার ক্রিয়েট করতেছে। তো এখানে হচ্ছে দেখেন এই ম্যাথটা একটু বুঝেন, ওই ফার্স্ট একটা কনসেপ্ট ভুল ছিল, এখন দেখেন
আমি বলছি সমভর সম আকৃতির দুটা গোলক যখন পরস্পরকে স্পর্শ করে আসছে, আমি প্রুফ করতে বলছি ওদের মহাকর্ষ বলটা হবে ওদের যে ব্যাসার্ধ তার চতুর্ঘাতের কি বলো সমানুপাতিক, আর এখানে ব্যাসার্ধ বুঝে দিচ্ছে। তুমি একটা জিনিস বুঝো, ধরলাম আমি ধরি দুইটারই ম্যাস কত এম, দুইটারই রেডিয়াস সমান, এটারও আর এটারও আর বলতে পারি, তাহলে বলো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত, টু আর। তাহলে এখন একটা জিনিস বলো তো ঠান্ডা মাথায়, এফ ইকুয়াল টু ফর্মুলা কি, জি এম এম বাই কি টু আর হোল স্কোয়ার, লিখতে পারি লিখা যায়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, জি এটা এম স্কোয়ার ছিল না, এম মানে কি বলো, ধরো আমি বললাম ফোর বাই থ্রি পাই আর কিউব রো হোল স্কোয়ার বাই টু আর হোল স্কোয়ার, বলা যায় এরকম একটা কাহিনী। দেখো তুমি একটা জিনিস ইজিলি ভাবো, দেখো জি এখানে দেখো কত আসে, ফোর বাই থ্রি পাই আর কিউব রো, এটা স্কোয়ার হয়ে যাবে না, এটা স্কোয়ার হলে কি আসে উপরে সিক্সটিন বাই নাইন আর নিচে থাকে কি বলো চার, তো কাটাকাটি করলে কি থাকে বলো ফোর বাই নাইন, আর টু দি পাওয়ার সিক্স আর নিচে কি থাকে বলো আর স্কোয়ার, কাটাকাটি করলে কি থাকে আর টু দি পাওয়ার ফোর, আর এখানে কি থাকবে বলো, ধরো বললাম পাই স্কোয়ার রো স্কোয়ার থাকে, এটা দেখো তো এফটা কাটাকাটি করার পর এরকম একটা সিচুয়েশন আসছে। দেখো তোমার এটা দেখা এটা বুঝছো তো, নিচে টু আর স্কোয়ার মানে আর স্কোয়ার আর উপরে আর টু দি পাওয়ার সিক্স, কাটাকাটি করলে আর টু দি পাওয়ার ফোরই থাকে। তুমি একটা জিনিস খেয়াল করো, এইটা 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 এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে ওদের মধ্যবর্তী যে মহাকর্ষ বল আসছে সেটা তাদের ব্যাসার্ধের কি হবে বলো, চতুর্ঘাতের কি হবে বলো, সমানুপাতিক হবে, প্রুফ করা যায়, দ্যাটস ইট, এটাই আমাদের ছিল ম্যাথ। এখানে আরেকটা আমরা খুব সুন্দর এক্সাম্পল করব, আরেকটা সুন্দর এক্সাম্পল মানে হচ্ছে এম ভরে একটা বস্তু ছিল, ওকে কি হবে দ্বিবিভক্ত করলে দুই ভাগে ভাগ করলে নির্দিষ্ট দূরত্বে এফ জি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে সর্বোচ্চ। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে কি আমি ধরি দুইটা টুকরায় ভাগ করছি, একটাকে ধরি এম ওয়ান কে ধরি ছোট এম আর এম টুকে ধরি কি বড় এম থেকে এম বাদ, কারণ এই বড় এমটাকে তো দুই টুকরায় ভাগ করা লাগবে। এখন বলছে কিভাবে ভাগ করলে ওদের দুইজনের মধ্যবর্তী গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে বলো ম্যাক্সিমাম হবে। এখন ম্যাক্সিমামের জন্য কথা বলছো, এফ ইকুয়াল টু আমরা পড়ছি জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এটা পড়ছি। এখন তুমি একটু এখানে একটু খেয়াল করো, জি একটাকে লিখতে পারি এম আরেকটাকে লিখতে পারি এম মাইনাস এম বাই আর স্কোয়ার আর এখানে এফ, তাহলে এফটাকে যদি আমি ফাংশন আকারে লিখি, দেখো নির্দিষ্ট দূরত্ব মানে আরও ফিক্সড জি বাই আর স্কোয়ার, এখানে কি হবে বলো এম এম মাইনাস কি লিখব এম স্কোয়ার লেখা যায়। এখন তুমি একটা জিনিস বুঝো, এটা যদি ম্যাক্সিমাম হয় এটা ফিক্সড, এটাকে যদি আমি এম এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কি থাকে দেখো জি আর স্কোয়ার, আর দেখো এইটাকে এম এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, ধরো আমি বললাম ডি ডিএম অফ কি এম এম মাইনাস কে এম স্কোয়ার। এখন বুঝো তোমাকে যদি বলছি এক্স ম্যাক্সিমাম তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েট কি হবে জিরো, অথবা এটা বুঝো না যেটা ম্যাক্সিমাম ফোর্স এটা তো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে এই পাশে কি আসবে জিরো, আর ওই পাশে দেখো কি থাকে জি বাই আর স্কোয়ার এম মাইনাস কি থাকে বলো টু এম, জি আর স্কোয়ার এগুলো নির্দিষ্ট দূরত্ব এগুলো তো জিরো হইতে পারে না, তাহলে আমি এখানে কি বলতে পারি বলো এম মাইনাস টু এম সবসময় জিরো হবে, তাহলে টু এম ইকুয়াল টু কি থাকবে এম, তাহলে আমরা বলতে পারি স্মল এম ইকুয়াল টু কি হবে বলো এম বাই টু, এইটা এমসিকিউর জন্য পড়বা। ধরো একটা বস্তুকে বললো সমান মানে দুই ভাগে ভাগ করবে এমন ভাবে একটা নির্দিষ্ট দূরত্বে ওদের মধ্যবর্তী মহাকর্ষ বল কি হবে সর্বোচ্চ, সারা জীবন কয় ভাগে ভাগ করা লাগে দ্বি ভাগে বিভক্ত করা লাগবে দুই ভাগে, ধরো আমি তুললাম বললাম তোমাকে চোদ্দ কেজি ম্যাস, এটাকে কিভাবে ভাগ করলে ম্যাক্সিমাম হবে সাত কেজি সাত, দশ কেজি পাঁচ পাঁচ, বুঝাই যাচ্ছে রাইট। তো মহাকর্ষ বল সংক্রান্ত একটা ছোট এক দুইটা নোট পড়ি, আমি যদি বলি মহাকর্ষ বল কোথায় শূন্য হবে, তোমাকে বললাম ভর তো কখনো শূন্য হওয়ার কথা না, নোটটা একটু দেখেন, যদি বলি অসীম দূরত্ব থাকে আর এর ভ্যালু ইনফিনিটি বসায় দেন, অসীম দূরত্ব থাকলে এখানে মহাকর্ষ বল কি হয় জিরো, একটা বস্তু আরেকটা বস্তু থেকে অসীম দূরত্বে আছে ওদের মধ্যবর্তী কোনো মহাকর্ষ বল কাজ করবে না। আরেকটা জিনিস হচ্ছে আমি যদি তোমার নর্মালি বলি যে এই কলমের উপর কয়টা মহাকর্ষ বল কাজ করতেছে অসীম সংখ্যক, এখানে যারা আছে সবাই কলমটাকে আকর্ষণ করতেছে, আমিও আকর্ষণ করতেছি, লজ্জাজনক হইলে সত্য সূর্য আকর্ষণ করতেছে এই কলমটা, কিন্তু গ্র্যাভিটেশন ফোর্সের স্ট্রেংথ কি অনেক কম, এই জন্য কি হইতেছে বলে এ কোনো দিকে যাইতেছে না, এই জন্য
ইনফাইনাইট নাম্বারস অফ গ্র্যাভিটেশনাল ফোর্সেস আর অ্যাক্টিভ ইন এনি অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টের উপর যদি বলে, যে কোনো একটা বস্তুর উপর কয়টা গ্র্যাভিটেশন ফোর্স কাজ করে, অসীম সংখ্যক গ্র্যাভিটেশন ফোর্স কাজ করে। তো এই দুইটা নোটই আমাদের এমসিকিউর জন্য অনেক অনেক উপকারী। তো এই ছিল মহাকর্ষ বল সংক্রান্ত টপিকের, মানে বল সংক্রান্ত যে টপিকগুলো পড়লাম আমাদের পার্ট ওয়ান। নেক্সট ক্লাসে অনেক অনেক উল্টা পাল্টা ম্যাথ দেখবো আমরা এই টপিক রিলেটেড। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাইলে।